পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দখল করে নিয়েছে রাশিয়া। এর আশেপাশে রাশিয়া এবং ইউক্রেনের সৈন্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। রাশিয়ার বোমা হামলায় সেখানের একটি ভবনে আগুন ধরে যায়। ইউক্রেন সেনাদের সঙ্গে তীব্র লড়াইয়ের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিদ্যুৎ কেন্দ্রটি দখলে নেয় রুশ সেনারা। ইউক্রেনের এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে বড়। রাশিয়ার দখলে যাওয়ার পর কর্মীরা বিদ্যুৎ কেন্দ্রের অবস্থা পর্যবেক্ষণ করেছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন এবং বিদ্যুৎ ইউনিটগুলোর অবস্থা পর্যবেক্ষণ করছেন। আগুন লাগার পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছিল তারা ইউক্রেনের কর্মকর্তাদের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং জানতে পেরেছেন যে বিদ্যুৎ কেন্দ্রটির অপরিহার্য অংশগুলো এখনো চলমান আছে। জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি 1984 সাল থেকে 1995 সালের মধ্যে নির্মাণ করা হয়। এটি তৈরি করতে 11 বছর সময় লেগেছিল। এ বিদ্যুৎ কেন্দ্রে 6টি রিয়্যাক্টর থেকে 5700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। এর মাধ্যমে প্রায় 40 লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। স্বাভাবিক সময়ে জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে ইউক্রেনের মোট বিদ্যুৎ উৎপাদনের 5/1 ভাগ আসে। রাজধানী কিয়েভ থেকে এই বিদ্যুৎ কেন্দ্র 550 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক সন্ত্রাস অবলম্বন করার এবং রাশিয়া ইউক্রেনে চেরনোবিল বিপর্যয়ের পুনরাবৃত্তি করতে চায় বলে অভিযোগ করেছেন। রাশিয়া ছাড়া অন্য কোনো দেশ পারমাণবিক শক্তি ইউনিটগুলোতে গুলি বা বোমা হামলা চালায়নি। ইউক্রেনের ইতিহাসে এই প্রথম এমনটি ঘটেছে। মানবজাতির ইতিহাসেও এমন হামলার ঘটনা এটাই প্রথম। সন্ত্রাসী রাষ্ট্র এখন পারমাণবিক সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। ইউক্রেনের জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার খবরে এশিয়ার শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। টোকিও এবং হংকং শেয়ার বাজারে সবচেয়ে বেশি পতন হয়েছে। জাপানের নিক্কে শেয়ার বাজারে সূচক পড়ে গেছে 2.5% এবং হংকং শেয়ার বাজারে সূচক পড়ে গেছে 2.6%। এশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ব্যারেল প্রতি $112 বেশি হয়েছে। পরে অবশ্য আগুন নেভানোর খবরে এশিয়ার শেয়ার বাজারগুলোতে অনেক বিনিয়োগকারীর মনে আবারও আস্থা ফিরে এসেছে। পারমাণবিক কেন্দ্রে রুশ হামলায় আগুন লাগার ঘটনায় মস্কোর কঠোর নিন্দা জানিয়েছে বিশ্বের অনেক দেশের রাষ্ট্রপ্রধান। প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, এ ধরনের বেপরোয়া হামলা প্রত্যক্ষভাবে পুরো ইউরোপের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। মস্কোকে অবিলম্বে জেপোরোজিয়ার আশেপাশে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পারমাণবিক কেন্দ্রটিতে হামলার নিন্দা করেছেন জাস্টিন ট্রুডো। ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ, জার্মানি এবং পোল্যান্ডের নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন। তারপরও তিনি সাধারণ নাগরিকদের তাদের নিজ নিজ দেশের নেতাদের সতর্ক করে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।